আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বান্দা, প্রিয় বান্দা কারা? প্রিয় বান্দা হতে গেলে, রহমতের বান্দা হতে গেলে, আল্লাহর খালেস বান্দা হতে গেলে বারোটি মৌলিক উপাদান তার ভিতরে থাকা লাগে। বারোটি মৌলিক উপাদান আজকে বলা যাবে না, সময়ের আলোকে সম্ভব না। কয়েকটি গুণাগুণের কথা আমি বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সূরাতুল ফুরকান আয়াতটা স্পষ্ট করে জেনে নেন, 63 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত। সূরা ফুরকান আয়াত নাম্বার 63 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত বারোটি গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দা যারা, প্রিয় বান্দা যারা, মকবুল বান্দা যারা, তাদের কোয়ালিটি গুণাগুণ বর্ণনা করা হয়েছে। আজকে কয়েকটি কথা বলবো, কয়েকটি গুণাগুণের কথা বলবো। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মকবুল বান্দা, কবুলিয়াত বান্দা, খালেস বান্দা, একমাত্র প্রিয় বান্দা তারাই যাদের এই গুণাগুণটা আছে। প্রথম গুণাগুণ হলো যে বিনয় বিনম্রভাবে তারা চলাফেরা করবে সমাজে, পৃথিবীতে, আল্লাহর এই জমিনে যিনি চলাফেরা করবেন তার স্বভাব, তার ব্যবহার, তার আচার আচরণ, কথাবার্তা, এটা হতে হবে কি বিনয়ী, ভদ্র, নম্র, কর্কশ মেজাজের না। এটা প্রথম নম্বর গুণাগুণ। মহাগ্রন্থ আল কোরআন সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর আয়াতে প্রথম গুণাগুণ যার ভিতরে থাকবে, রহমতের বান্দা হবে, সে প্রসঙ্গে বলেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযী ইয়ামশূনা আলাল আরদি হাওনা। প্রথম নাম্বার যেটা গুণাগুণ আল্লাহ তাআলা বলতেছেন যে রহমতের বান্দা তারাই, তারা পৃথিবীতে ভদ্র নম্রভাবে চলাফেরা করে, তার ব্যবহার আচার আচরণ, তার কথাবার্তা মোয়ামেলাত কোনো সমাজের জন্য অহংকার বশত হবে না, খুব হাসি খুশি ভরা মন নিয়ে। ভাই ভালো আছেন? কথা বলার প্রথমেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মামা ভালো আছেন? আপনার জন্য কিছু করতে পারে কি না, কোনো প্রবলেম ফিল করছেন কি না, বা কোনো কাজে মনে হয় এসেছিলেন? খুব হাসি মুখে কথা বলা, এটা আল্লাহর কবুলিয়াত বান্দাদের মধ্যে প্রথম স্বভাব হবে, প্রথম গুণাগুণ হলো সে সবসময় কী হবে, বিনম্রভাবে ভদ্রভাবে সে আল্লাহর এই জমিনে চলাফেরা করবে। আর রহমতের বান্দা তারা পৃথিবীতে নম্র চলাফেরা করে, তোর আচার আচরণ ভদ্রভাবে হলো হবে না, তার কোয়ালিটিগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি চমৎকারভাবে বলতেছেন, واقصد في مشيك واغضض من صوتك ان انكر الاصوات لا صوت الحمير। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন সূরা লোকমান আয়াত নাম্বার 19, এই ব্যক্তিগুলো তাদের চলাফেরা এমন হবে পথ চলায় তুমি তাকে মধ্যম পন্থায় অবলম্বন করবে, তোমার কণ্ঠ স্বর গলার আওয়াজ যেন কোনো সময়ের জন্য আল্লাহর নবীর চাইতে কোন বছর যেন কি হয় বৃদ্ধি না পেয়ে যায়, কণ্ঠস্বরকে তুমি নিচু করো। অবশ্যই কি বলছেন আল্লাহ তারা, আওয়াজ সমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে এত জোরে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, তার আওয়াজটা মনে হয় কিসের আওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিনকে চমৎকার ভাবে বলছে ইন আঙ্কর সওয়াতিল্লাহ সাউতুল হামিন, তার আওয়াজটা মনে হবে যেটা গাধার আওয়াজ, যেরকম নাউজুবিল্লাহ হয়ে যাবে, এই জন্য মাথাটা নিচু করে কথা বলতে হবে, এমনভাবে কথা বলে বংশ তার আভিজাত্য, হ্যাঁ এমনভাবে তার কথা বলার চেষ্টা করে মনে হয় যে সমাজের মধ্যে আমি আমার যে কথাটা বলছি এটার প্রতি আমি অটল, এটাই সঠিক, এটা তিনি মনে করেন না, এটা মনে করা চলবে না। আপনি যেটা মনে করেন সেটাও যে ভুল হয়ে যেতে পারে, এটা কে বলেছে আপনাকে? হয়তো তো পারে। এই জন্য কথা বলার সময় চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের কণ্ঠস্বর কোনো সময়ের জন্য যেন উঁচু না হয়, নিচু করো। অবশ্যই আওয়াজ সময়ের মধ্যে সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ সেটাই, যেই আওয়াজটা গাধার মতো আওয়াজ করে, যেরকম নাউজুবিল্লাহি মিন যালিক, এটা আমার কথা নয়, সূরা লোকমান আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন। দুই নম্বর গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ইসলাম বিমুখ ব্যক্তিদের থেকে তোমরা নিরাপদ দূরত্ব বজায় থাকো। ইসলাম যারা পছন্দ করে না, আল্লাহ এবং রাসূলের সুন্নাহ
কোরআন এবং সুন্নাহকে যারা পছন্দ করে না, ভালোবাসে না, এদের থেকে খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, আর যখন জাহেল লোকেরা তাদের সাথে কথা বলে তখন তারা এমন ভাবে কথা বলে যে তার মনে হয় যে সে সব কিছু বুঝে কিন্তু আসল জিনিসটা বোঝে না। তাকে খুব বেশি যদি বলা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাস আপনি কি বলবেন? আবু জাহেল তার জ্ঞান কিন্তু কম ছিল না, এই জন্য সে সময় তাকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা বলা হতো। আল্লাহ এবং রসুলের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে, দিন কবুল না করার কারণে তাকে জাহেল বলা হতো, অজ্ঞ বলা হতো। আর জাহেল শব্দটা এমন একটা শব্দ যে তার বিদ্যা বিমোধীন, এমন ভাবে তাকে বলা যে বোঝানো হয়েছে তারা মূর্খতার কর্মকাণ্ডে তারা বসে, হ্যাঁ উদ্বেগ নেয়, এবং কোনো ভদ্রলোকের সাথে কথা বললে সে সবসময় সে যখন কথা বলে তখন মনে হচ্ছে আমি যেটা বলছি এটাই সঠিক। এই জন্য এ সমস্ত এই জাতীয় লোকজনের সাথে যখন দেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তাদেরকে এতটুকু বলো ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, ভাই আপনি থাকেন, তারপর সে বুঝবে না। আল্লাহ এবং রসুলের জ্ঞান কোরআন সুন্নার জ্ঞান তার ভিতরে নেই, এর সঙ্গে অতিরিক্ত কথা বলো ঠিক না। আস্তে আস্তে হাকমাতের সাথে বুঝে যখন দেখা যাবে যে না সে বুঝতেছে তখন সেটা ভিন্ন কথা। যে কোরআন সুন্নার জ্ঞান নেবে না, হেদায়তের আলো তার ভিতরে আসুক এটা সে চায় না, এর কাছে বেশি সময় নষ্ট করা যাবে না, জাস্ট উত্তম আচরণ দিয়ে সালাম দিয়ে ওকে। তৃতীয় নম্বর গুণাগুণের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবতাগুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহ তাআলা বলেছেন তারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদারত দণ্ডায়মান অবস্থায়। রাত্রে যখন আমরা ঘুমিয়ে যাই, পশু পাখি যখন ঘুমিয়ে যায়, রাত্রিবেলা উঠে কিছু আল্লাহর বান্দা, আল্লাহর রহমতের কবলিয়াত বান্দা, তাদেরকে ঘুম কিন্তু আকৃষ্ট করে না, ভেঙে যায়। তারা রাত্রি সলা তাহাজ্জুদ পড়ার জন্য তারা কি করে? আল্লাহ তাআলা রবের সান্নিধ্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে কি করে? আরামের ঘুমকে আরাম করে সে রাত্রি জেগে কি হয়, তখন সে যায় না মাঝে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বেশ সুন্দর করে ফুরকানের 64 নম্বর আয়াতে বলতেছেন রহমতের বান্দা কবলিয়াত বান্দাদের মধ্যে এই কোয়ালিটির লোকেরা, তারা সারা রাত্রি ঘুমিয়ে 8টা পর্যন্ত ঘুমায় তবুও তাদের ঘুমের টেম্পার কিন্তু কমে না, কিন্তু আল্লাহ কবুলিয়াত বান্দা যারা তারা বেশি ঘুমার চেষ্টা করবে না। হোক রাত্রি ঠান্ডা কুয়াশা কন করে, তারপরেও ওই সময়ে রাত্রি কিয়ামুল লাইল সিজদারত অবস্থায় দণ্ডায়মান, আরামের ঘুমকে হারাম করে যখন ওখানে গিয়ে তারা রাত্রি সালাত আদায় করে, ওই সময়টা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, যে সময় আল্লাহ তাআলার কাছে যখন হাত দুটা ছেড়ে দিয়ে যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে মঞ্জুর করে সকল বড়ি আল্লাহুম্মা আমিন, এটা সবাই পারে না, এই জন্য আমাদের চেষ্টা করা উচিত, ফিকির করা উচিত। এখন আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর বান্দি আছে, তারা রাত্রে সলাতের ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকেন। চতুর্থ নম্বর গুণাগুণের ব্যাপারে বলা হচ্ছে জাহান্নাম থেকে সে পানা চায়। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غرابا, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনা করে হে আমাদের রব, আমাদের হতে জাহান্নামের আগুনকে আল্লাহ তুমি দূরে সরিয়ে দাও। সব সময় আল্লাহ তাআলার কাছে এ দোয়া করে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেশি বেশি করে তোমরা যদি প্রতিদিন ফজরের সালাতে পড়ো, রাত্রে পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি পরিত্রাণ দাও, যেরকম সুবহানাল্লাহ আমরা বলতে পারি না ফজর সলাতে রাত্রিবেলা যখন এসারে সলাত আদায় করে তখন আমরা পড়তে পারি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনের ভয়াবহতা, এই জাহান্নামের তীব্রতা, এর শাস্তি সামান্যতম, মা বোনেরা যখন চূড়ার থেকে পাত্রটা নামাই দেয় খড়ির
আগুনের যে লেলিহান উত্তপ্ত একটা কয়লা হাতে নেওয়ার মতো সক্ষমতা আমাদের কারণে। এই যে বিদ্যুতের সকেটের ফুটা আছে, ছিদ্র আছে, আঙুলটা ঢুকিয়ে দেন অথবা একটা লোহার কিছু ধরে ঢুকিয়ে দেন, কথা বলার কোনো সুযোগ থাকবে না, সাথে সাথে মারা যাবে। দুনিয়ার এই তাপের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের তাপের এই ভয়াবহতা, তাপের তীব্রতা এত বেশি, প্রথমত সাদা, তারপরে লাল, তারপরে কালো, কৃষ্ণ মনে হয়ে যায়। আল্লাহ নবী বলছে তুমি বেশি বেশি করে কি করো, আল্লাহ হুমা আজির বিনান না, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। দুনিয়ার সামান্য তো আমি এই তীব্রতা তাপ সহ্য করতে পারি না, এসি ফ্যান দিয়ে কত রকমের চেষ্টা করতেছে, কিন্তু সেখানকার তো আগুনের তাপ সহ্য করতে পারো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আবার বলছে আল্লাহ নাসরুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহ মৃত্যুর পরে তুমি আমাকে কি করো জান্নাতুল ফেরদাউস তুমি দাও। আল্লাহর কাছে কিছু চাইতে হলে তো বড়টাই চাওয়া দরকার। দুনিয়ার মানুষের কাছে আমরা যখন চাই বড়টা চায়, কোনো সময় কিছু হয় কিছু হয় না, কিন্তু আমার আল্লাহর কাছে রহমতের ভান্ডার, তার কাছে যখন চাইবো তখন কি সবসময় জান্নাতুল ফেরদাউস বড় জান্নাত চাই চাইবো, আল্লাহু ইন্না রাসুলুকা জান্নাতুল ফেরদাউস, মৃত্যুর পরে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ। এটা আমরা যে কোনো সালাতে আদায় করতে পারি, সকালে পড়তে পারি। একটা হাদিসে আসছে, বহুদিন আগে পড়ছিলাম, যে দৈনন্দিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চায়, জান্নাত চায়, হতে পারে আল্লাহর রহমতের দুয়ারে জোস পয়দা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেন, যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। দুনিয়ার মানুষের কাছে, ব্যক্তির কাছে যখন চায় অনেক সময় রাগ হয়, কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলেও উনি কি করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নি করিব, বান্দা যখন আমার কাছে চায় আমি বান্দার অতীব নিকটে, যেরকম সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর গুণাগুণ হলো মোমিনদের অপব্যয় সরি অপচয় অপব্যয় ও কৃপণতা থেকে পরিহার থাকতে হবে সবসময়ের জন্য। যেমন বেশি আমি অপব্যয় করব না, তেমনি অপচয় আমি করব না, দুটা কথা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। সকালবেলা বেগম সাহেবা 500 টাকা দিলেন একটা মুরগি কিনবা, সবজি কিনবা, এটা দরকার, বা আরও প্রয়োজনীয় নীতির সাথে হতে পারে, এটা দরকার, প্রতিদিনের সবজি, ডাল, মাছ, যার যতটুকু সক্ষমতা আছে এটা দরকার। কিন্তু অপচয় কোনটা, লোকজন বসে আছে ফট করে একটা সিগারেট ভরে ধরিয়ে দিলেন, যেরকম নাউজুবিল্লাহ হেমিনে জানে, এ অভ্যাস যাদের ভিতরে আছে একটু চিন্তা করেন তো, আমার নাতি আছে, পোতা আছে, শুভাকাঙ্ক্ষী আছে, আমার ছেলেরা আছে, যদি একটু দেখে ফেলে এই প্রভাব যে তাদের উপর পড়বে, এটা কী করে ভাবতে পারলেন আপনি, আমি কীভাবে ভাবতে পারি। এই জন্য পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে বাঁচাতে হলে আমাকে নিজেকে একটু সতর্ক হতে হবে, এটা হলো অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, সূরা বনী ইসরাঈল। যারা অপচয় করে তারা শয়তানের ভাই, যেরকম আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন যারে, যারা আস্তাগফিরুল্লাহ পড়লেন এদের মধ্যে দুর্বলতা আছে, টাকা লাগবে, পয়সা লাগবে, ন ছোট্ট ছোট আমল, যাদের এই দুর্বলতা গোসা আছে একটু কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে, এটা হলো অপচয়। অপব্যয় যেমন করব না, নিত্য প্রয়োজন যতটুকু দরকার করব, তেমনি অপচয় যাতে না হয়, আমার আপনার অর্থ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে, ইন্নাল্লাহা আস্তারাল মুমিনিন ওয়া আনফুসাহুম বিআন্নালাহুম জান্নাহ, সূরা তাওবা আয়াত নম্বর 11। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। আমি যে বেচাকেনা করছি কার সঙ্গে, আল্লাহ তাআলার সাথে, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিবেন জান্নাত, কিসের বিনিময়, মালের বিনিময়। এই যে কয়েকদিন আগে মাল আমরা দিলাম না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাস্তায় মাল আমি জমা দিয়ে থাকবো, যেহেতু আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়, জান্নাতের বিনিময়, যেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার জীবনে অপচয় করবো না, অপব্যয় করবো না, আর সংসার পরিচালনা করার ক্ষেত্রে ছেলে মেয়ে মানুষ করার যতটুকু দরকার এটা করতে হবে, এটা ইমানই দায়িত্ব, এটা সুন্নাহ। আর একটা হলো কৃপণতা, কৃপণতা ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে না, কৃপণ ব্যক্তি মানুষ থেকে দূরে, ফেরেশতা থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, মানুষের কাছে একটু লাঞ্ছনা হতে হয়, টাকা পয়সা সব কিছু আছে কিন্তু ঠিক মতো খরচ করে না, জামাটা পিছন নেই উল্টিতে গোল হয়ে উল্টে গেছে, 5 টাকা দিয়ে ক্যালেন্ডার করতে চায় না,
বাজারে গিয়ে একটু ভালো তরকারি, ভালো মাছ, ভালো একটু কিছু ছেলে মেয়েদেরকে খাওয়াই না, খালি সবসময় জমা করে, কার জন্য জমা করছেন, কার জন্য করতেছে এগুলো? আমার মৃত্যুর পরে তো ভাগ হয়ে যাবে, আমার থাকলো কি? প্রয়োজন যতটুকু ততটুকু আমি খরচ করব, বাকিটা আল্লাহর রাস্তায় দান করতে পারি, আর আমি আমার নিজের আত্মার জন্য পরকালের জন্য কিছু সময় থাকতে কাজ করে যায় দান খয়রাত করে। আল্লাহ তাআলা বলছেন মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদুল নাফসি, কেউ যদি ভালো কাজ করার জন্য চেষ্টা করে তো সে তার নিজের আত্মার জন্য করে, যার সুবহানাল্লাহ। এই জন্য আসর মোমেনদের গুণাবলী, আল্লাহ রহমতের বান্দা, কবুলিয়াত মকবুল বান্দা যারা, এদের গুণাবলী মোট সূরা ফুরকান ভালো করে খেয়াল করুন, যারা অর্থ তাফসির পড়তে পারেন ভালো করে খেয়াল করবেন। এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং সে কথাগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, এগুলোর থেকে আমলিয়াতের প্রয়োজন আছে, আমরা চেষ্টা করছি তা হাকি করে কথা বলার জন্য। সূরা ফুরকান 63 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের বান্দা, কবুলিয়াত বান্দা কারা, 12টা গুণাগুণ বর্ণনা করা হয়েছে। মাত্র 5টা গুণাগুণের কথা আজকে বললাম, বাকি অপশন আপনাদের কাছে, চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণাগুণগুলো অর্জন করে নিজেকে আমি যেন 3.5 হাত বড়িতে আমি সেভাবে গড়ে তুলতে পারি, দুনিয়ার জীবনে কল্যাণ আখেরাতে মুক্তি থেকে আমরা সকলে মুক্তি পেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা এখানে।